পাহাড়ি জেলার রাঙ্গামাটির রূপ বৈচিত্র্যের জন্য যেমন খ্যাতি রয়েছে, তেমনি এখানে পাহাড়ের ভাজে ভাজে হত্যা, গুন, খুম, অপহরণ নিত্যদিনের সঙ্গী। জেলার কাউখালী উপজেলার একটি ইট ভাটার তিনজন শ্রমিককে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক অপহরণের ছয় দিন পর অবশেষে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। রাঙ্গামাটি ব্যুরো প্রধান মইনুদ্দিন বাপ্পির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। গত বছরের ২৭ ডিসেম্বর গভীর রাতে চাঁদার দাবিতে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে রাঙ্গামাটির কাউকালী উপজেলার কলম্পতি ইউনিয়নের তারাবুনিয়া এলাকার এমএনসি ইটভাটা কোম্পানির তিন শ্রমিক মোহাম্মদ জিয়াউর রহমান জিকু, মোসলেম উদ্দিন এবং আহসানুল্লাহকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার দুদিন পর ইটভাটার মালিক ফারুক বাদী হয়ে কাউকালী থানায় মামলা দায়ের করলে পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযানে নামে। অবশেষে ঘটনার ছয় দিন পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার ভোর ৫টার দিকে অপারেশন ডাবিন্যাছড়া নাম দিয়ে উপজেলার কলম্পতি ইউনিয়নের ডাবিন্যাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ভিকটিমদের নিয়ে পার্শ্ববর্তী কালাগাজী পার হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকার দিকে যাত্রা করে। পুলিশও অপরাধীদের ধরতে হাটহাজারী এলাকার দিকে রওনা করলে সন্ত্রাসীরা হাটহাজারী চৌধুরীহাট এলাকায় ভিকটিমদের সড়কের পাশে রেখে পালিয়ে যায়। অবশেষে পুলিশ ভিকটিমদের উদ্ধার করতে সক্ষম হয়। রাত্রে ১টা ১টার সময় আমাদেরকে আসি একটা গ্রুপ ঘুম থেকে উঠে নিয়ে যায়। ৮-১০ জন মানুষ আসি, অস্ত্রের মুখে তাক করে বললো যে নিচে নামিয়ে আসো, তোমাদের সাথে কথা আছে, তোমরা এক জায়গায় যাইতে হবে। আমরা যেভাবে থাকি খাই ঘুমাই, তোমরা সবাই এইভাবে থাকবে, আমরা যদি না খাই থাকি তোমরা না খাই থাকবে, চলো আমরা কই যে যাবো না, আপনারা কি চিনি না, অফিস স্টাফের সাথে কোম্পানিদের সাথে মিট করেন, কথা বলেন, ডাকি দিচ্ছি। কয়েকজন না তোরে যা কই তা হুন, কথা বেশি কইছি তো আমি, কয়ে আপনি কোথায় থেকে আসেন, কী আসবে, সন্ত্রাসীরা আইলে তো এরকম আচরণ করে না, ধাক্কাধাক্কি করেন কাজ, বললো যে আমরা ভিতর পার্টি, তো এটা বলি আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কৌশলে তারা রাখছে তাদের নিয়ন্ত্রণে, কোনো সময় খানা দিয়েছে, কোনো সময় দেয়। আরে ঘুরে রাখো, ঘুরাইছে আর মারছে। উদ্ধার হলাম ওই দিন রাতে, ওনাদের কাছ থেকে শুনলাম যে পুলিশেরা ওনাদেরকে মানে ইয়া করতেছে, ওই কারণে আমাদেরকে ছেড়ে মাঝপথে রাখে চলে যায়। পরে পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে আল্লাহর রহমতে আমরা শুক্রিয়া করতেছি আল্লাহর কাছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী বলেন, ৩১ ডিসেম্বর রাত ১০টায় কাপ্তাই উপজেলার চন্দ্রগোনা লিচুবাগান এলাকা থেকে মুক্তিপণের অগ্রিম ৫ লাখ টাকা গ্রহণকালে কেশমং মার্মা এবং উকা ওয়াই মার্মা নামের দুজন সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়ার তথ্যের ভিত্তিতে অপারেশন ডাবিন্যাছড়া পরিচালনা করে পুলিশ। ক্রমান্বয়ে ১ আস্টার আমরা আমাদের পুলিশকে নিয়ে টিম কাউখালী আমরা বারবার ওখানে যা তাদেরকে অভিযান চালাই। সেই অভিযানের শেষ দিকে এসে তারা অ্যাকচুয়ালি আমরা যখন দেখি তারা বারবার স্থান চেঞ্জ করছে, ফাইনালি দুর্গম পাহাড়ি এমন একটা জায়গায় গেছে যেখানে আজকে সকাল ভোর ৬টায় আমরা একটা বড় একটা টিম টানা প্রায় ৩০ সদস্যের উপরে টিম নিয়ে আমরা ওখানে ভোরে ৫টার দিকে ওখানে দুর্গম পাহাড়ি এলাকায় যাই। ওদের লাস্ট সেফ হাউস ছিল সেটা। তখন ওখানে যেতে যেতে তারা বুঝে ফেলছে যে মানে তাদের আর পিছু হটার বা কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। তখন তারা ওই ভিকটিমদেরকে ওখানে ছেড়ে দিয়েই তারা পালায় যায়। এদিকে ইটভাটা শ্রমিক উদ্ধারের ঘটনায় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে অপহরণের বিস্তারিত বিষয় তুলে ধরে। এই সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, শাহনাজ রাজু, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোশনারা রব, রাঙ্গামাটি সদরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম সহ পুলিশের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইটভাটা শ্রমিক উদ্ধার হওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পুলিশের এমন সাহসী অভিযানকে তারা সাধুবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। মইনুদ্দিন বাপ্পি, পার্বত্য নিউজ, রাঙ্গামাটি।